ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ শাখা রমনা বিভাগের এডিসি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন হারুনুর রশিদ। মানুষ পিটিয়ে বিভিন্ন সময় আলোচনা এসেছেন তিনি। পুলিশ যেখানে বারবার জনগণের বন্ধু হিসেবে নিজেদের কর্মকাণ্ড প্রচার করছিল, ঠিক যেন তার বিপরীত অবস্থানে যান এডিসি হারুন। আন্দোলনরত শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক থেকে শুরু করে নিজের সহকর্মীকেও পেটাতে ছাড়েননি তিনি। সবশেষ কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে থানায় ধরে নিয়ে বর্বর নির্যাতনের ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছেন এডিসি হারুন। এই ঘটনায় তাকে ডিএমপি থেকে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনএ পাঠানো হয়েছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জানা গেছে, গত শনিবার রাতে নিজের ব্যক্তিগত ক্ষোভ মেটাতে পুলিশ বাহিনী নিয়ে দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে যান এডিসি হারুন। সেখানে তাদের বেদম মারধর করেন তিনি। একজনকে পিস্তলের বাট দিয়ে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপি। পুলিশকে আগামী দুদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনরত সাংবাদিকদের পিটিয়ে ব্যাপক আলোচনার মুখে পড়েন এডিসি হারুন। এরপর চাকরির বয়সসীমা 35-এর দাবিতে আন্দোলনকারীদের শাহবাগে পেটান তিনি। এর বাইরেও শাহবাগ থানার ভেতরে সাংবাদিকদের সঙ্গে বেশ কয়েকবার অসৌজন্যমূলক আচরণ করে আলোচনায় আসেন পুলিশের এই কর্মকর্তা। ডিএমপি রমনা জোনের আওতায় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, হাইকোর্ট, প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ জায়গা। এসব জায়গায় বিভিন্ন সময় মিছিল, মানববন্ধন হয়। সেসব কর্মসূচিতে এডিসি হারুন যাওয়া মানেই একটি নতুন পেটানোর ঘটনার জন্ম। গত বছর 18 এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তখন গুলি শেষ হয়ে গেছে বলায় এক পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন। এই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে বাহিনীর ভেতরে এবং বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন হারুন। ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের দিন হারুন দানবের মতো আচরণ করেছিলেন। এতটাই উগ্র ছিলেন যে কোনো কিছুকেই তোয়াক্কা করছিলেন না। এত ঘটনার পর তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার ফল হচ্ছে শাহবাগ থানায় দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর বর্বর নির্যাতনের ঘটনা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতারাও। এছাড়াও ছাত্রলীগের সাবেক নেতারাও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।